নমস্কার বন্ধুরা, আজ 30শে অক্টোবর, আমার ছেলের জন্মদিন। জন্মদিনের জন্য সকালে গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসেছি, এছাড়া আসার সময় বাজার থেকে মা ছেলে দুজন সামান্য কিছু বাজার করে এনেছি, আর সেগুলো দিয়ে বাড়িতে জন্মদিনটা পালন করার চেষ্টা করছি। যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, তাই দুপুরের মেনুতে ছিল ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এবং মাংস, আর সঙ্গে পায়েস আর পাঁপড়টাও ছিল। জন্মদিনটা তেমন করে পালন করবো না বলে প্রতি বছর হয়, কিন্তু এবছর হবে না, তাই জন্য আমরা কোনো কিছু আয়োজন করতে পারিনি। তো সন্ধ্যের দিকে দেখছি ওর বাবা বাড়িতে চলে এসছে এবং এসে আমাদের একবারে কেকের দোকানে নিয়ে গেছে। তো ওদের মধ্যে কোনো কেকটা আমাদের পছন্দ হয় দেখি, তো গিয়ে তোমাদের দেখাবো। তার মধ্যে তোমরা সবাই জানো এই ছোট ছোট বাচ্চারা আমরা তো এখানে পড়তে আসি, তো এদের নিয়েই আমরা এই সামান্য কিছু আয়োজন করব। তো তার মধ্যে চলে এসছে বাড়িতে বাড়ির মেয়েরা চলে এসছে এবং আমার যা সবাই চলে এসছে, যে আমাদের টুকটাক কিছু সাজা গোজা হচ্ছে ঘর সাজানো, অল্প কিছু বেলুন এবং কেক এইসব নিয়েই আমাদের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এইসব কিছু করা। এর বেশি কিছু আমরা করতে পারছি না, তো পরের বছর যদি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সমস্ত কিছু ডেকোরেশন রেডি হয়ে গেছে, আমাদের ছোটো ছোটো মেম্বাররা সবাই চলে এসছে, একেবারে ঘর আমাদের ভর্তি হয়ে গেছে। দেখো এবারে আর বেশি কিছু বলছি না, এবারে কেক কাটা শুরু করছি। আমার ছেলে তো একেবারে প্রস্তুত নিয়েছে কেক কাটার জন্য, তাই জন্য তোমরা দেখতে থাকো। একটা পেয়ে সোজা চলে গেছে ওই হচ্ছে জেঠু, জেঠুকে খাওয়াচ্ছে, তারপরে জেঠিমা, তারপরে আমি ছিলাম, বাবা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ব্লগটা মিনি ব্লগ কেমন হয়েছে তোমরা সবাই জানিও, এবং আমাদের ছোটো ছোটো মেম্বারদের জন্য তোমরা সবাই শুভকামনা করো এবং আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো। এবং আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই জানো। এখন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে এই পর্যন্তই, গুড নাইট। মানুষ সবাই গুণ বিচারে বড়।